হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি খুরশিদ আলম চলে আসলাম মিতু কাদানের পক্ষ থেকে কিছু বেনারসি শাড়ি নিয়ে সো আপনাদেরকে আজকে বেনারসি শাড়ি দেখাবো সুন্দর সুন্দর কালার আছে এখানে প্রথমে ওয়াইন কালার দিয়ে শুরু করি খুবই সুন্দর একটা কালার সবচেয়ে রানিং কালার এখন খুব চলতেছে এই কালারটা একটু খুলে দেখা চাই দাম এই দেখেন অল ওভার হচ্ছে এটা অ্যাঙ্গেল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আঁচলটাও খুবই সুন্দর মেটানো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে কি ম্যাট গোল্ড এটা কিন্তু গোল্ডেন নেক হয় যেমন হলুদ গোল্ডেন জুড়ি হয় এটা হচ্ছে ম্যাট গোল্ডের মধ্যে এটার সাথে আপনারা চাইলে গোল্ডও পরতে পারবেন আবার সিলভার অর্নামেন্টসও পরতে পারবেন এটার সাথে এবং এটার পাড়টাও খুবই সুন্দর মিডিয়াম পাড়ের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলি চাইলে আপনারা পার্টিতেও পরতে পারবেন প্লাস হচ্ছে যারা একটু সিম্পল পছন্দ করে বিয়েতে পরার জন্য তাদের জন্য এই প্রোডাক্টগুলি নিতে পারবেন খুবই সুন্দর কমফোর্টেবল এগুলি এই একটা কালার ওয়াইন কালার মধ্যে এটা খুব চলতেছে এটা রানিং কালার এটা এটা একটু সরায় দাও আর একটা আপনাদের মাঝে দেখাই জাম কালার খুবই সুন্দর একটা কালার ঠিক জামও না তো বেগুনি শেড আছে এটার মধ্যে এই শাড়ি একটু দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটা আঁচলটাও খুব সুন্দর রুমালি আঁচল বলে এটাকে এটার ব্লাউজটা হবে এক কালারে জাস্ট পার হবে ব্লাউজটা দেখাতো ভাই এই যে এটা হচ্ছে ব্লাউজটা সুন্দর চড়া বড়া দেয়া আছে পিঠে এবং হাতে পড়বে দুই হাতে এবং পিঠে খুবই সুন্দর পুরো সাইড আরেকবার দেখাই দেই অল ওভার কাজ করা তো এটার পাড়টা খুবই সুন্দর ডিজাইনার পাড়টাও খুব সুন্দর ডিজাইনার পাড় এটা হ্যাঁ যারা একটু ছোট পাড় পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলি খুবই সুন্দর হবে পরেও আরাম পাবেন এগুলি এগুলো কিন্তু ওরকম হার্ড না কোয়ালিটির খুব সফটের মধ্যে একটা চলে গেল আর একটা শাড়ি দেখাবো আপনাদের মাঝখানে লাল কালারের খুব সুন্দর একটা শাড়ি এটা হবে আবার মিনা করা মিনা করার মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি যারা একটু মাল্টি কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলি আঁচলটা দেখেন খুবই সুন্দর আছে ডিজাইনার আঁচল এগুলি বডিটাও খুবই সুন্দর চিকন ঝুড়ি চিকন সুতার কাজ করা এটা ডিজাইনটা খুবই ইউনিক এটা পাড়ে হচ্ছে পুরোটাই মিনা করা সুন্দর ফুল ফুল করা আছে প্লাস হচ্ছে লতা চিকন লতার মধ্যে এটা এখন কিন্তু এই পাড়গুলি খুবই রানিং চলতেছে মিডিয়াম পাড়ের মধ্যে যারা চড়া পাড় পছন্দ করেন না তাদের জন্য বলবো এই শাড়িগুলি খুবই সুন্দর হবে এবং অল ওভার কাজ করা ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা এগুলি হচ্ছে ইন্ডিয়ানের বেনারসের বেনারসি এগুলি কারণ এখন সবাই একটু ইন্ডিয়ান প্রোডাক্ট একটু পছন্দ বেশি করে সেই জন্য আমরা নতুন কালেকশনগুলি নিয়ে আসলাম আপনাদের মাঝখানে এটা গেল লাল কালারের মধ্যে এই একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার যারা লাল মেরুন ছাড়া একটু পছন্দ করে বেনারসি পড়তে চান তাদের জন্য বলবো এইসব কালার নিতে পারেন আপনারা খুবই সুন্দর একটা শাড়ি কালারটাও খুবই সুন্দর ইউনিক একটা কালার পেস্ট পেস্ট কালার এটার জড়িটাও খুবই সুন্দর গোল্ডেন ম্যাট গোল্ডের মধ্যে এর পাড়টা দেখেন খুবই পেটানো একটা পাড় একদম ঠাসা পাড় এটা বলে পিটানো পাড় একদম এটার পাড়ের উপর হচ্ছে প্রায় এক্সট্রা একটা ছোট চিকন একটা কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলি হচ্ছে আপনার সম্পূর্ণ স্টাইলিশের মধ্যে এটা লতা ডিজাইন স্টাইলিশ আগে যেমন ফুল ফুল অল ওভার চলতো ওগুলি না এগুলি একটু ডিফারেন্ট কিছু এগুলি আচলটা খুবই সুন্দর ব্লাউজটা দেখা দাও ব্লাউজটা এক কালার সুন্দর চড়া বর্ডার দেওয়া আছে দুই হাতে এবং পিঠে পড়বে অল ওভার কাজ করা এবং শাড়িগুলির শাড়ি সুন্দর যেরকম প্রাইস আপনার ইনশাল্লাহ আশা করি খুব কমে পাবেন আমাদের কাছে এটা একটা সরাই তো এই একটা শাড়ি লাস্ট ওয়ান একটা শাড়ি দেখাই খুবই সুন্দর একটা শাড়ি ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক আঁচলটা দেখেন একটু খুবই সুন্দর লতানো স্টাইলে চিকন লতার মধ্যে একটু বড় বড় গোলাপ গোলাপ টাইপের ফুল করা আছে এটা পাড়টাও একটু বড় হবে হালকা কিন্তু সুন্দর শাড়িটা যা একটু চড়া পাড় পছন্দ করেন তাদের জন্য এই শাড়িও দেখতে পারেন ও এটার ব্লাউজটা আরো সুন্দর সেলফ কাজ করা আছে এটার ব্লাউজের মধ্যে হাতাটাও খুব সুন্দর চড়া বর্ডার দেওয়া আছে খুবই সুন্দর একটা ব্লাউজ সুতার কাজ করা আছে সেলফ হ্যাঁ পুরোটা শাড়িটা দেখাই একটু এই দেখেন পুরো শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি যারা এখন অনেকে ইয়াংরা মনে করেন লাইট কালার পরবেন তাদের জন্য বলবো এইসব কালার নিতে পারেন খুবই চলতেছে এখন শাড়িগুলি
এটা হচ্ছে আঁচলটা এটা ব্লাউজ তো আজকে ভিউয়ার্স বেনারসি নিয়ে এই পর্যন্ত শেষ করব যদি আপনাদের কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ডিসপ্লেতে ফোন নাম্বার দেয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু